হ্যাপি হোলি সবাইকে আমার তরফ থেকে। আমরা এখন ইয়ে বানাচ্ছি, কি বলে দূর বানায় মির্চি পাও নাকি বলে ঝাল বড়া, ঝাল বড়া। তো সেই কারণে আজকে আমরা এই লোডারে করে ইয়ে নিয়ে আসলাম, বিট লবণ নিয়ে আসলাম। এবার ওই পকোড়া খাবো আর কি, আমাদের দেখা যাচ্ছি পকোড়া খেয়া বানায়। আরে চাটনি অনুকি আরতে এমকো ইনমে নামা ঘর দে একে এসকো ভাত দেতা হুঁ, ভাত না তো ভাত ই মইদি বেসম ভর দেগা। এ মা কি চুপতে নি মা, এ গালি মত বকো। নমস্কার, নমক ডাল দেতা হুঁ, ज्यादा हो जाएगा ना। सब दूर कर दिया, पहले एक चेक कर लेता हूँ। मिर्ची, मिर्ची का पकौड़ा बनेगा लो, पहले चेक होगा सही बन रहा है कि नहीं बन रहा देखना पड़ेगा ना। हमें और एक चेष्टा कर देखिए कम भलो लगे चेष्टा कर। बेट नून बेसि बड़ा जाए ना, पतला कर ঠিক আছে না। এর চুলকি দিলাম, চুলকুনির পরে তেল রেখে দিলাম থালিতে। তোমাদের এগুলো আবার পরে দেখাচ্ছি একটু একটু করে, খুব জোরে জোরে দেখাবো, চাপ দিও না। এবার ভালো করে দেখে নাও, এই হাওয়া সেই তাই ছিলাকে ছিলতে হবে বুঝলি, মান ছিলা দেখি এইভাবে তেলের মধ্যে রেখে। হ্যাঁ, ঘর দিয়েছে হেভি কয়েল কোম্পানি মরিচের পকোড়া, মিরচি কা পকোড়া, বিশাল টেস্ট লাগতে হয়। আমি তো খাই নি, আপনি তো মেক খ। নেক্সট এক এক মিরচি পকোড়া, নমক ভর দিয়ে নি। হ্যাঁ, সব নমক ভর দিয়া, মতলব গল গিয়া বন্না, জলদি গল জাতা। আর ইসমে তো ডালা থা না নমক। তেল কি খাও একদম ঘ্রাণ থাকে, তোমরা চেষ্টা করো। যারা বাঙালি আছে তারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দাও। যায় নাকি দেখলাম। হ্যাঁ ভরত, একদম বহুত হয়ে যাবে দাদা। ওটাতে ই ডাল খাবে, নু কি বলে বিট নুন, তাই তো বিট নুন ডালবে। এবার সেই খেইতে হবে, কেমন লাগে আগে দেখিনি, আমার তো অস হয়েছে না বুঝলে। খুব ভালো লাগছে, কেটে হেভি করেছে কোম্পানি। দেখো কিছুদিন তারিখ আছে বান্ধা, খুব ভালো করে বানছে, আমার ভান্ডারি খুব সুন্দর বানাচ্ছে। এর মধ্যে ধরো ই পেঁয়াজ, বাঁধাকপি, তারপরে ওই টমেটো ফমাটো এসব কাটকে মানে এক জায়গায় মিক্সিং করিকে এর সাথে মিলাকে এই পকোড়া বানায় আগে। হেভি করছে কুমার, পেটে গড়বার হয়ে পায়খানা হয়ে মরি শেষ হয়ে যাবো, ঠিক আছে। তবু কিডনি ফেলে মোটা হয়ে যাবে, এই পকোড়া খেতে ছাড়বো না, তোমরা ছাড়বে না বন্ধু। দেখো যে মির্চি দেখাই তো পেলে আবি ভাঙি যা, দেখো পুরো কমপ্লিট হকে আবি দেখে না। এবি মির্চি কাই হ্যাঁ, ইসকে অন্দর মির্চি হ্যাঁ, মানে মরিচ, এর মধ্যে মরিচ আছে। আর এক নম্বর দেখো অবল গন গন ভাগ বার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমার জানি না, হেভি লাগছে। খাচ্ছি বলে তোমরা রাগ করো না, হ্যাঁ তোমরা যদি আসছো তোমাদের লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তোমরা গাতা তো তোমরা কবে খেলাতাম।
मतलब मिर्ची बहुत तीखा हो गया लग रहा। भैया जो निकालो माइक छाट डाक हिंदी तक बोले इंग्लिश तक बोले बेहतरीन टेस्टी ना कि बेहतरीन टेस्टी बेहतरीन टेस्ट माइक छाद চেষ্টা করলে তোমরা খেতে পারো। আমাদের ভিডিওটাকে ফলো করো আর কিভাবে বানাবে আমি বলে দিচ্ছি। পেঁয়াজ মরিচ তারপরে টমেটোর গাজর এসব কাটকে পুরো মিলাকে বেসন মে মিলাকে এক লম্বা বালা ওই যে মির্চি হ্যাঁ না ওই মির্চি লাগাকে उसके अंदर वो डाल के पेल के तेल में छाड़ना पड़ेगा। छिड़ दिन के बाद तुम्हारा के अटका कोई था जय छिज जाबे देखो तुली नहीं है कहते आवे आ जाले उनको चला दे तो हारो खाओ रहा भी कोई चीज खाओ खाओ तुम भी खाओ 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 मैं भी टेस्ट कर दिया कम बोलो हमारा इंचार्ज है बहुत अच्छा आदमी खास आदमी देखो खड़ा है अच्छे से बना रहा। एबार नमक डाला हलो एबार सबाई मिले खाच्छे आर कि खावा शुरू कर लाम तेल के खाओ भाई बोल रहा हूं मैंने मिला तो मच्छी बोल रहा हूं हां পেটের মধ্যে কেউ 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 করছে এক বোতল পানি সব শেষ হয়ে গেল কি করে ডাক্তার বাড়ি যেতে হবে না কি টেনশন তো মাথায় ঘুরতে লাগবে। এবার যাহাই হক বন্ধুরা তোমরা এবার লাইক কমেন্ট করে দিও আর পকোড়া খাবো না পকোড়া খাওয়ার দরকার নাই খুব খাওয়া খেয়েছে ভেতর একবার কি মনে হচ্ছে ক্যাং জ্বলি গিয়েছে। তো তুম লোক আচ্ছা সে লাইক কমেন্ট কর দো মেরা ভিডিও কো ওই বহুত কাফি হ্যায় তো চলো বাই বাই নেক্সট ভিডিও মে আ রহা হুঁ ক্যা বলতে উসকো হ্যাঁ ব্লগ ভিডিও নেক্সট ব্লগ ভিডিওতে আসছে বাই বাই।